হ্যাঁ কয় কি, যেই দেশে প্রধানমন্ত্রীও পুরকা পরে না, পর্দা করে না, মুখ ঢাইকে রাখে না, যেই দেশে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া সেও পর্দা করে না, সেই দেশে কাঠমোল্লার দল পর্দার আয়াত লইয়া আর পর্দার বিধান লইয়া দৌড়াদৌড়ি করে। এরা পারে না শেখ হাসিনা খালেদা জিয়ারে কিছু কইতে। কে পর্দা করলো না? শেখ হাসিনা পর্দা না করুক, খালেদা জিয়া পর্দা না করুক, কোন মহিলাই বাংলাদেশে এমনকি গোটা পৃথিবীতে কেউ পর্দা করলো না, তাই বলে কি পর্দা করা না যায় হয়ে যাবে? কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এই কথাটাই বললেন যে আম্মা খাদিজা ব্যবসা করেছেন, সেই ব্যবসা প্রতিষ্ঠানে রসুলুল্লাহ ছিলেন। তারপরে তিনি বলেছেন মেয়েরা যুদ্ধ করেছেন, আম্মা আয়েশা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মেয়েরা যুদ্ধ করেছেন। প্রধানমন্ত্রী কি কথা ভুল বলেছেন? তিনি বলেছেন যে হাত মোজা পা মোজা মুখমণ্ডল ডেকে নিয়ে জীবন্ত তাঁবুর মতো হেঁটে বেড়াচ্ছে, এর কোনো মানে হয় না, এই কথাটা তিনি বলেছেন। এইবার আমি ফেসবুকে দেখলাম আমার কাছে আছে, আমার কথা তো টুইস্ট করে করে, আমি সাধারণ মানুষ, ওরা মনে করে আমার বিরুদ্ধে গালাগালি যা করে, আমি যা বলি নাই যা করি নাই ইত্যাদি মিথ্যা সার বানিয়ে বানিয়ে মানুষকে উস্কানি দেয় আমার বিরুদ্ধে, কারণ তাদের কোনো অসুবিধা হবে না আমার বিরুদ্ধে বলে আমি সাধারণ মানুষ, ওকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কি বলেছেন, সেটা তো আমিও শুনেছি, লক্ষ লক্ষ মানুষ শুনেছেন, অথচ ফেসবুকে বলে কি শুনেন? ওই যে এই প্রধানমন্ত্রী পর্দার বিধানকে অস্বীকার করেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। প্রধানমন্ত্রী কি পর্দার বিধানকে অস্বীকার করছেন? আমি কিন্তু এখন এই কথা বললে বলবো সরকার দালালি করে, না, সত্য নিয়ে কথা বলতে হবে। কথাটা টুইস্ট করা হলো, কথাটাকে ঘুরিয়ে দেওয়া হলো, উনি কি পর্দার বিধানকে অস্বীকার করেছেন? তিনি তো পর্দার বিধানকে অস্বীকার করেননি, একথা তো বলেননি, এটা তো আমরা শুনেছি। তারা বললো কি তিনি পর্দার বিধানকে অস্বীকার করেছেন, বাস। এইবার লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মানুষকে উস্কানি দিয়া বাস, আমার কথা হলো সরকারের প্রতি, তবে আইন কেন, আদালত কেন, আইসিটি অ্যাক্ট কেন বানিয়েছেন, কার জন্য? আমার পরিষ্কার বক্তব্য, আমরা হিজবুত তাওহীদ, মানবতার কল্যাণে, এই জাতির কল্যাণে আমরা কথা বলছি, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার পরিষ্কার কথা সরকারের প্রতি, সকলের প্রতি, আপনারা দেশকে উন্নত করবেন, প্রগতির দিকে নিয়ে যাবেন, উন্নতি করবেন, আর ধর্মান্ধতাকে লালন পালন করবেন। ধর্মান্ধতা, কুমন্ডকতা, অযৌক্তিক কর্মকাণ্ড আর ওই প্রগতি, উন্নতি, বিজ্ঞান একসঙ্গে চলতে পারে না। কাজেই সরকারের প্রতি আমার কথা, সিদ্ধান্তে আসুন, এই ধর্মান্ধতাকে লালন পালন করবেন দুধকলা দিয়ে, নাকি এই ধর্মান্ধতাকে ধ্বংস করে দিয়ে ধর্মের আসল শিক্ষাকে, অনাবিল রূপকে, ইসলামের প্রকৃত চেহারাকে মানুষের সামনে তুলে ধরবেন, কোনটা করবেন সিদ্ধান্ত নিন। আমরা এই সত্য পেয়েছি, আমার ইসলাম ধর্মান্ধতার কোনো জায়গা নাই, অযৌক্তিক কোনো কর্মকাণ্ডের জায়গা নাই, আমার ইসলাম প্রচণ্ড ডাইনামিক, প্রচণ্ড গতিশীল, প্রচণ্ড প্রাণময়, প্রাণবন্ত। আমার রসুলের নারীরা সেনাবাহিনীতে লিড দিয়েছে, যুদ্ধ করেছেন নারীরা, এই ধর্মান্ধ ধর্ম ব্যবসায়ীদের এই অযৌক্তিক কর্মকাণ্ড, এটা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে নাস্তিক হচ্ছে, ধর্মকে গালাগালি করছে, কোরআনকে গালাগালি করছে, তারা ভাবছে ইসলাম বোধ হয় এগুলি শিক্ষা দেয়। আমরা হিজবুত তাওহীদ প্রতিবাদ করি যে না, ইসলাম এই ধর্মান্ধতার অনুমোদন দেয় না। কাজেই যেই সমাজের অধিকাংশ মানুষকে ওই পশ্চাৎপদতায়, ধর্মান্ধতায়, অযৌক্তিক কর্মকাণ্ডে লিপ্ত রাখা হয়, সেই সমাজের জনগণকে নিয়ে আপনারা বিশ্ববিজয়ের স্বপ্ন দেখতে পারবেন না, ধর্মকেও অস্বীকার করতে পারবেন না, তাহলে কি করবেন? হ্যাঁ আসুন, ধর্ম ইসলাম এরকম নয়, এরা যা বলে সেটা নয়, আমার রসুলের ইসলাম দুনিয়া বিজয়ী করার মতো আদর্শ, আমার রসুলের জাতি দুনিয়াকে লিড দেওয়ার মতো জাতি ছিল, আমার রসুল যে আদর্শ এনেছেন কোরআন সমগ্র মানব জাতির সকল সমস্যার সমাধান করার মতো জীবন দর্শন। আজকে তাদের এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কাছে আপনারা সারেন্ডার করবেন না। এই জন্যই হিজবুত তাওহীদের জন্ম হয়েছে, হিজবুত তাওহীদের এই আদর্শ নিয়ে আমরা মাঠে ময়দানে আছি, লড়াই চলবে ইনশাআল্লাহ, লড়াই চলবে। এদেরকে বাড়তে দিলে আজ তারা আমাকে টার্গেট করেছে, কালকে আপনাকে টার্গেট করবে, পরশু তারা আরেকজনকে টার্গেট করবে। কোন চিন্তাশীল মানুষ
যুক্তিবোধ সম্পর্ক মানুষ সম্পন্ন মানুষ, কোন বিজ্ঞান মনস্ক মানুষ, মানব জাতির কল্যাণ চায় এমন মানুষ তাদের ধর্মান্ধতাকে প্রশ্রয় দিতে পারে না, সমর্থন করতে পারে না। আপনারা আইনের আওতায় আনুন, আইন রচনা করা হয়েছে বইয়ের পাতায় থাকার জন্য নয়, কিন্তু আমাদের কথা নেই নাই। আজ যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন সত্য কথা বলছেন, এখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেগেছে তারা,